बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम माय डियर स्टूडेंट हाउ आर यू आशा करी तुम्हारा सकले भालो आसो आमी तुम्हारे दुआए आल्लाह अशेष रहमते भालो आसी। आज के आमरा आबार नतून एक टॉपिक्स निये तुम्हारे सामने उपस्थित हुएछी जेखने आमरा आज के आलोचनार फलाफल हिसाबे जेटा पाबो सेटा होच्छे जे गैसेर जे गति तत्व छिलो माझेर मौलिक स्वीकार्य समूह छिलो जेटा बेसिक पोस्टुलेट्स गैसेर गति तत्व सम्पर्के सेई गति तत्वर सूत्रसमूह बा गतितत्त्वेर तत्त्वसमूहके काजे लागिए आमरा आजके गैसेर चापेर राशिमाला बेर करब गतिशक्तिर राशिमाला बेर करब गैसेर घनत्वेर राशिमाला देखब एखाने गड़ बर्गेर वर्गमूल मान निर्णय करार चेष्टा करब आमरा ताहले एई समस्त राशिमालागुलो आजके आमरा बेर करार चेष्टा करब गैसेर गतितत्त्व थेके। আর এই আলোচনায় আজকে তোমাদের সাথে আছি আমি ডক্টর আলিবউদ্দিন লেকচারার ফিজিক্স সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো চলো একটা স্থিতিস্থাপক গ্যাস পাত্র নিয়েছি আমরা যেটা ঘনক আকৃতির অর্থাৎ কিউব আকৃতির যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এল এবং এখানে যে গ্যাসীয় পদার্থটা ব্যবহার করা হয়েছে সেই গ্যাসীয় পদার্থের অণু সংখ্যা আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল এন সংখ্যক অণু আছে এবং প্রত্যেকটা অণুর ভর ধরে নিয়েছি আমরা হচ্ছে স্মল এম তাহলে মোট ভর কত হবে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু এন এম এটা আমরা ধরে নিয়েছি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এর আয়তন হবে এল কিউব এই গ্যাসটার চাপ আমরা ধরে নিয়েছি প্রতীকী একটা চাপ পি তাহলে গ্যাস কণাসমূহ কি স্থিতিস্থাপক কণা গ্যাসের গতিতত্ত্ব থেকে দেখেছি আমরা যে পাত্রে রেখেছি আমরা সেই পাত্রটাও হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। এখন এই কণাসমূহ এর ভিতরে এই কণাসমূহ এলোমেলোভাবে চলতে থাকবে এখন সব কণাগুলোর বেগ কিন্তু আমরা একসাথে হিসাব করতে পারবো না যেটা আমরা স্পিড অফ মলিকুলস যেটা এর যে আলোচনার আগের লেকচারে যেটা লেকচার এইটে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সব কণাগুলোকে একসঙ্গে গতিশীল ধরে নিয়ে আমরা কোনো রাশিমালা কিন্তু নির্ণয় করতে পারবো না তাহলে আমরা যদি ধরি যে একটা কণার গতি সেই একটা কণা তাহলে কী করবে এক্স অক্ষের দিকে ছুটে গেল দেওয়ালে ধাক্কা খেলো আবার ফিরে আসলো ওয়াই অক্ষের দিকে গেল হয়তো বা জেড অক্ষের দিকে গেল তাহলে প্রতি কণা কিন্তু তার ত্রিমাত্রিক গতিতে বিদ্যমান থ্রি ডি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তাহলে এরকম প্রথম একটা কণাকে যদি আমরা বলি সে এক্স অক্ষের দিকে তার বেগের উপাংশ কত ইউ আই ওয়াই অক্ষের দিকে বেগের উপাংশ কত ভি জে এবং জেড অক্ষের দিকের উপাংশ হচ্ছে ভি ডাব্লিউ কে এক্স ওয়াই জেড অক্ষের দিকে বেগের উপাংশ এবং এই তিনটা উপাংশকে যদি আমরা ভেক্টর যোগ করি তাহলে সেটা পাওয়া যাচ্ছে সি ওয়ান ভেক্টর তাহলে সি ওয়ান ভেক্টরটা হচ্ছে এন ওয়ান কণার লব্ধিবেগ এন ওয়ান কণার লব্ধিবেগ তাহলে এক্স অক্ষের দিকে এন ওয়ান কণার বেগ কত ইউ ফিরে আসবে কত বেগে ইউ বেগে ফিরে আসবে তাহলে যাবার সময় তার ভরবেগ কত হবে এম ইউ ফিরে আসার সময় ভরবেগ কত হবে এম মাইনাস এম ইউ তাহলে এই প্রথম কণাটা প্রথমে কী করলো যে ও বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে গেল এইটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকে দেওয়াল এইটা গেল তাহলে এইটা যদি ও বিন্দু হয় তাহলে এই দিকে ইউ বেগে গেল যে এখানে ধাক্কা খেয়ে আবার এই দিকে ইউ বেগেই ফিরে আসবে তাহলে এদিকের ভরবেগ কত এম ইউ এদিকের ভরবেগ কত মাইনাস এম ইউ ঠিক আছে তাহলে প্রথম কণাটা ধনাত্মক এক্স অক্ষের এ বি সি ডি এই দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে তাহলে ফিরে আসলে তার ভরবেগের পরিবর্তন কত হবে তাহলে এক্স অক্ষের দিকে প্রথম কণাটির ভরবেগের পরিবর্তন এক্স অক্ষ বরাবর প্রথম কণার ভরবেগের পরিবর্তন সমান কত পরিবর্তন সমান তাহলে এম ইউ মাইনাস মাইনাস এম ইউ তার মানে টু এম ইউ টু এম ইউ এটা হলো ভরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে ভরবেগের পরিবর্তন পরিবর্তনের হার এক্স অক্ষ বরাবর প্রথম কণার ভরবেগের পরিবর্তনের হার তাহলে টু এম ইউ বাই টি
এখন টি কত এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে এল দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত আসছে এল দৈর্ঘ্য তাহলে 2l দৈর্ঘ্য অতিক্রম করছে টি সময়ে কত বেগে ইউ বেগে তাহলে এখানে আমরা বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু 2l বাই ইউ 2l বাই ইউ তাহলে এটার মান কত দাঁড়াবে 2m ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2l 22 কেটে গেল তাহলে m ইউ স্কয়ার বাই l তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন হার কত এম ইউ স্কয়ার বাই এল তাহলে এক্স অক্ষ বরাবর বল কত এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কত এম ইউ স্কয়ার বাই এল যেহেতু ভরবেগের পরিবর্তন সমান প্রযুক্ত বল তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই এল নিউটনের সূত্র অনুসারে তাই না এর গতি কণাগুলোর প্রবাহ বা কণাগুলোর গতি নিউটনের গতিসূত্র মেনে চলে তাহলে এখানে আমরা কি বলছি যে এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তন আমরা এক্স অক্ষ বরাবর পেয়েছি এম ইউ স্কোয়ার বাই এল অতএব প্রযুক্ত বল এফ এক্স ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই এল এখন চাপ সমান তাহলে কত হবে এক্স অক্ষ বরাবর প্রথম কণার কিন্তু আমরা যা কিছু দেখছি সবই প্রথম কণার তাহলে এক্স অক্ষ বরাবর চাপ পিএক্স চাপ সমান তাহলে কি জানি আমরা বল বাই ক্ষেত্রফল তাহলে এফ এক্স বাই এল স্কোয়ার তাহলে এম ইউ স্কোয়ার বাই এল কিউব অতএব পিএক্স ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই এল কিউব এইটা পাচ্ছি আমরা এটা তাহলে এফ এক্স যদি আমরা একটা নাম্বার ব্যবহার করি এক নম্বর তাহলে পিএক্স পেলাম আমরা তাহলে অনুরূপভাবে ওয়াই এবং জেড অক্ষের দিকেও আমরা পেতে পারি প্রথম কণারই অতএব প্রথম কণার অনুরূপ ওয়াই ও জেড অক্ষের জেড অক্ষ বরাবর চাপ পি ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে এম ভি স্কোয়ার বাই এল কিউব এম ভি স্কোয়ার বাই এল কিউব আর পি জেড সমান হবে এম ডাব্লিউ স্কোয়ার বাই এল কিউব এটা এটা পাবো আমরা তাহলে এক্স ওয়াই জেড অক্ষের দিকে চাপ যথাক্রমে পি এক্স পি ওয়াই পি জেড কিন্তু প্যাসকেলের সূত্র অনুযায়ী যেটা পাই আমরা যে প্যাসকেলের সূত্রানুসারে কি হবে এই পিএক্স সমান পি ওয়াই সমান পি জেড গ্যাসের প্রত্যেকটা দিকে বা প্রত্যেকটা দেওয়ালের উপরে লম্বভাবে যে চাপ প্রযুক্ত হয় সেই চাপের মান সমান তাহলে সেই সমানটাকে আমরা ধরে নিচ্ছি পি ওয়ান ধরে নিচ্ছি তাহলে এখন থ্রি পি ওয়ান সমান কত হবে তাহলে থ্রি পি ওয়ান ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড এদের মান যদি আমরা এখন বসাই তাহলে পি ওয়ান সমান কত পাবো ওয়ান বাই থ্রি পি এক্সের মান কত এম ইউ স্কোয়ার বাই এল কিউব এম ইউ স্কোয়ার বাই এল কিউব প্লাস এম ভি স্কোয়ার বাই এল কিউব প্লাস এম ডাব্লিউ স্কোয়ার বাই এল কিউব এল কিউব সমান কত ভি তাহলে এখন আমরা যেটা পাচ্ছি সেটা কত ওয়ান বাই থ্রি এম বাই ভি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার কিন্তু আমরা যেটা জানি যে সি ওয়ান ভেক্টর ইজ ইকুয়াল টু ইউ আই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার বেগের সাধারণ যে বর্গ সেই বেগ অনুসারে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার বেগের বর্গ তাহলে এই সি স্কোয়ার তাহলে এটা কী হবে সি ওয়ান স্কোয়ার তাহলে এখন আমরা যেটা লিখতে পারবো এটা একটু পরিষ্কার করে লিখে দিই যে
सी ओन स्कोर इज इक्ल टू इवि स्कोर प्लस भि स्कोर प्लस डब्ल्यू स्कोर तेल एखे लिखते पर वन बाय थ्री एम बाय वी सी ओन स्कोर पी ओन समान तेल पी ओन समान ये पेलम दुई नम्बर समीकरण दिलाम आमरा ताले प्रथम कणार जन्नो एक्स वाई जेड अक्ष बराबर चापेर जे मान से मानट हे पी ओन इज इक्ल टू वन बाय थ्री एम बाय भि सी ओन स्क्वायर एटा ताले प्रथम कणा पेलाम आमरा ताले द्वितीय तृतीय डट 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 एन तम कणार जन्नो ताले पी टू समान ताले कत हबे वन बाय थ्री एम बाय वी सी टू स्क्वायर ताले पी थ्री समान वन बाय थ्री एम बाय वी सी थ्री स्क्वायर ए रकम ताले एखन आमादेर मोट चाप कत हबे अतएव मोट चाप पी इज इक्वल टू पी वन प्लस पी टू प्लस पी थ्री प्लस डट 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 पी एन तेल एन मानगुलो जदि बसाय तेल कि एम बाय थ्री भि कमन चले आसछे तेल एम बाय थ्री भि इंटू सी ओन स्क्वायर प्लस सी टू स्क्वायर प्लस सी थ्री स्क्वायर प्लस डट 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 सी एन स्क्वायर पेलाम एखन एई जे राशिमालाटा पेलाम आमरा एटा हच्छे एन संख्यक कणार जन्नो चापेर मान एन संख्यक कणार जन्नो चापेर मान तेल य चापर मान के जदि लब ए हर के एन द्वारा गुण करी तेल क्या पेलम लब के एन द्वारा भाग गुण कर लपरे एन द्वारा गुण कर लगे मान कोवर्तन होना तेल यहीटा कि दाड़ा कि गड़ वर्गवेग ना ये गड़ वर्गवेग तेज जो गड़ वर्गवेग है तेल एन कि बोलते परि पी इज इक्ल टू वन बाय थ्री एम एन बाय वी एटा ताले आमादेर कत हबे सी स्क्वायर बार पी इज इक्वल टू ताले एई समीकरण जेटा पाच्छी आमरा एटा हलो तीन नम्बर समीकरण एटा हये गेलो आमादेर चापेर राशिमाला पी इज इक्वल टू वन बाय थ्री एम एन बाय वी सी स्क्वायर बार सी स्क्वायर बार एटा हलो आमादेर चापेर राशिमाला चापेर राशिमाला ठीक आछे এই সমীকরণটাই আমাদের চাপের রাশিমালা এইটার এখন আমরা হচ্ছে ব্যাখ্যা করতে যাই এদিকটা মুছে দিই এটারও আমাদের আর প্রয়োজন নেই চিত্রের তাহলে এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হলো অতএব তাহলে p is equal to 1 by 3 mn by v c square bar এটা হলো আমাদের তিন নম্বর সমীকরণ তাহলে এটাকে v যদি গুণ করে দিই তাহলে কত হবে pv is equal to 1 by 3 mn c square bar এইটা হলো আমাদের কাজের রাশিমালা পিভি সমান কৃত কাজ তাহলে কোনো গ্যাসীয় পদার্থ দ্বারা কৃত কাজ পিভি ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এম এনটা কি এ মোট ভর গ্যাসীয় পদার্থের ওই পাত্রে মোট ভরের মান হচ্ছে আমাদের এম ইন্টু এন এম এন সি স্কোয়ার বার হচ্ছে গড় বর্গবেগ এই গড় বর্গবেগ এখান থেকে আমরা হচ্ছে অন্যান্য রাশিমালার ক্ষেত্রে যাব যদি একক আয়তন হয় একক আয়তন হলে পি ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার একক আয়তনের ক্ষেত্রে একক আয়তনের ক্ষেত্রে ভি ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ একক আয়তনের ক্ষেত্রে
তাহলে কি হবে p is equal to 1 by 3 mn c square bar এটা 5 নম্বর সমীকরণ করে দিলাম একক আয়তনের ক্ষেত্রে ঠিক আছে এখন আমরা একে একে রাশিমালাগুলো দেখতে চাই চাপ ও ঘনত্বের সম্পর্ক এইটা দেখতে চাই চাপ ও ঘনত্বের সম্পর্ক চাপ ও ঘনত্বের সম্পর্ক তাহলে যেহেতু 4 নম্বর থেকে যেহেতু PV সমান হচ্ছে 1 by 3 mn c square bar কিন্তু এখন আমরা কি পাবো p is equal to 1 by 3 m by v c square bar mn সমান হচ্ছে m মোট ভর গ্যাসের মোট ভর আর m by v সমান আমরা কি জানি m by v সমান rho ঘনত্ব ঘনত্ব তাহলে p is equal to 1 by 3 rho c square bar 6 নম্বর এইটা হলো আমাদের ঘনত্বের সাথে চাপের রাশিমালা এটা হলো আমাদের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক ঘনত্বের সাথে চাপের সম্পর্ক এখান থেকে আমরা মূল গড় বর্গ বেগ বের করতে পারি বা এই c square bar is equal to 3p by rho বা CRMS is equal to root over c square bar বা CRMS is equal to root over 3p by rho এটা 7 নম্বর সমীকরণ এখান থেকে আমরা গড় বর্গের বর্গমূল মানও হিসাব করতে পারি ঠিক আছে ঘনত্বের রাশিমালা গড় বর্গের বর্গমূল মান এবার আমরা গতিশক্তির রাশিমালা দেখব এখান থেকে একটা একটা করে চাপ ও গতিশক্তির সম্পর্ক চাপ ও গতিশক্তির সম্পর্ক চাপ এবং গতিশক্তির সম্পর্ক আমরা ছয় নম্বর সমীকরণ যদি দেখি আমরা পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর সমীকরণ থেকে তাহলে কি পাবো পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম সি স্কয়ার বার এম এন সমান এম মোট ভর গ্যাসের মোট ভর এখন এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে টু বাই থ্রি তাহলে এম হাফ এম সি স্কয়ার বার তাহলে এইটুকু কী দাঁড়াচ্ছে ই ইজ ইকুয়াল টু হাফ এম সি স্কয়ার বার গতিশক্তি গতিশক্তি তাহলে পি ইজ ইকুয়াল টু টু বাই থ্রি ই এটা হলো আমাদের আট নম্বর সমীকরণ এটাই হলো চাপ এবং গতিশক্তির মধ্যে রাশিমালা চাপ এবং গতিশক্তির মধ্যে রাশিমালা চাপ এবং গতিশক্তির মধ্যে রাশিমালা তাহলে এটা কিসের একক আয়তনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা পাঁচ নম্বর সমীকরণটা নিয়েছি একক আয়তনের ক্ষেত্রে তাহলে একক আয়তনের ক্ষেত্রে চাপ এবং গতিশক্তির রাশিমালা এটাকে আমরা বলবো একক আয়তনে একক আয়তনে অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ওয়ান ধরে এইটা রাশিমালা পেলাম আমরা এখন আমরা দেখতে চাই হলো গতিশক্তি নির্ণয় করতে চাই এটা তো গতিশক্তি এবং চাপের রাশিমালা আমরা গতিশক্তির যদি নির্ণয় করতে চাই গতিশক্তি নির্ণয় গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে ভি আয়তনের জন্য পি ভি ইজ ইকুয়াল টু
टू बाई थ्री ई आठ नम्बर थेके एटा जानी आमरा आबार पी भि इज इक्वल टू आर टी एक मोलर जन्य তাহলে এক মোল গ্যাসের জন্য আমাদের পি ভি সমান আরটি, তাহলে পি ভি সমান আরটি, আবার পি ভি সমান টু বাই থ্রি ই। তাহলে এখন আমরা এটাকে কি বলতে পারি, অতএব থ্রি বাই টু ই ইজ ইকুয়াল টু আরটি বা ই ইজ ইকুয়াল টু টু বাই থ্রি আরটি। এটাই হলো আমাদের বিখ্যাত গতিশক্তির রাশিমালা। एक मोल गैसर जो एटाई हलो गतिशक्ति राशिमला। तेल थ्री बाय टू आर तो कन्स्टैंट, थ्री बाय टू आर कन्स्टैंट, ठीक टू बाय थ्री आर ध्रुवक, अतएव इ प्रोपोर्शनल टू टी। एटाई छिलो आमादेर गैसर गति तत्वर मौलिक स्वीकार्यर एक पॉइंट, जे कोनो गैस्य पदार्थर गतिशक्ति तार परम तापमात्रार समानुपातिक। आमरा एखान थेके सेटा प्रमाण करे देखातेओ पारि। তাহলে এটা হলো এক মোল গ্যাসের জন্য, তাহলে এক মোল গ্যাসের জন্য হচ্ছে এইটা। তাহলে এন মোল গ্যাসের জন্য কি হবে, এন মোল গ্যাসের শক্তি ই ইজ ইকুয়াল টু টু বাই থ্রি এন আর টি। এটা এটা পাবো আমরা টু বাই থ্রি এন আর টি, ঠিক আছে। এক মোল গ্যাসের জন্য হচ্ছে টু বাই থ্রি আরটি, এন মোল গ্যাসের জন্য টু বাই থ্রি এনআরটি। এটা আমাদের একটা গতিশক্তির রাশিমালা, এক মোল এবং এন মোল গ্যাসের জন্য, এক মোল এবং এন মোল গ্যাসের জন্য। এখন এই গতিশক্তিকে যদি আমরা আরেকটু বিস্তারিত বুঝতে চাই, তাহলে এটার থেকে আমরা কী বের করতে পারি, গড় গতিশক্তি বের করবো আমরা। তাহলে গড় গতিশক্তি কি, যে ওই গ্যাসীয় পদার্থে কণাসমূহ যে শক্তিতে চলছে তার মোট শক্তি হবে এন মোল গ্যাসের জন্য টু বাই থ্রি এনআরটি, টু বাই থ্রি এনআরটি। তাহলে টু বাই থ্রি এনআরটি যদি হয়, আমরা এক মোল গ্যাসে অনুসংখ্যা জানি অ্যাভোগাড্রোর নাম্বার থেকে, তাহলে অ্যাভোগাড্রোর নাম্বার থেকে যেটা জানি আমরা, সেই অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে যদি ভাগ করে দিই আমরা, তাহলেই তো আমাদের গড় গতিশক্তি পাবো আমরা। তাহলে এক মোলের জন্য থ্রি বাই টু আরটি, এক মোলের জন্য। তাহলে এক মোলের অনুসংখ্যা কী হবে, এক মোল গ্যাসে অনুসংখ্যা এন এ ইজ ইকুয়াল টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টি, অ্যাভোগাড্রো নাম্বার যেটা। তাহলে এক মোল গ্যাসের গতিশক্তি এক মোল গ্যাসের গতিশক্তি নয় নম্বর সমীকরণ থেকে ই ইজ ইকুয়াল টু টু বাই থ্রি আর টি। অতএব প্রতি অণুর গতিশক্তি, এই প্রতি অণুর গতিশক্তি তো গড় গতিশক্তি, গড় গতিশক্তি। এটাকে আমরা ই বার যদি বলি, তাহলে ই বার ইজ ইকুয়াল টু ই বাই এন এ, এন এ। তাহলে ই বাই এন এ যদি বলি আমরা, তাহলে হচ্ছে টু বাই থ্রি আর টি বাই এন এ। তাহলে গড় গতিশক্তির রাশিমালা হচ্ছে এটা, দশ নম্বর। এটা হলো আমাদের গড় গতিশক্তির রাশিমালা। কিন্তু এই আর বাই এন এ এইটা সমান হচ্ছে কে, এইটাকে বোল্টসম্যান কনস্ট্যান্ট বলা হয়, বোল্টসম্যান কনস্ট্যান্ট। তাহলে যেহেতু আর এবং এন এর দুইটা মানে ধ্রুবক, তাহলে এখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। অতএব ই বার ইজ ইকুয়াল টু অনুর গড় গতিশক্তি সমান টু বাই থ্রি কে টি। এটা এগারো নম্বর সমীকরণ।
যেখানে কে ইজ ইকুয়াল টু তাহলে কত হবে আর বাই এন এ, তাহলে আর বাই এন এ 8.314 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23। এটাকে হিসাব করলে যেটা হয় সেটা হচ্ছে কে এর মান 1.38 ইন্টু 10^-23 -23 জুল পার কেলভিন এই কে ইজ ইকুয়াল টু, এটা হলো আমাদের বোলটজম্যান কনস্ট্যান্ট, বোলটজম্যান কনস্ট্যান্ট। তাহলে সেই অনুযায়ী গড় গতিশক্তি রাশিমালা এটা এটা পেলাম আমরা। তাহলে এই গড় গতিশক্তি রাশিমালা আমরা একটু ভিন্নভাবেও আবার দেখাতে পারি, যে যেহেতু অণুর গড় বর্গ বেগ সমান কত, গড় বর্গ বেগ সমান সি স্কয়ার বার, তাহলে প্রতি অণুর ভর তো এম, অতএব প্রতি অণুর গতিশক্তি, প্রতি অণুর গতি শক্তি সমান হাফ এম সি স্কয়ার, হাফ এম সি স্কয়ার বার। এখন এই হাফ এম সি স্কয়ার বার এটা একটা অণুর গতিশক্তি, এটাও একটা অণুর গতিশক্তি, এটাও একটা অণুর গতিশক্তি, এটাও একটা অণুর গতিশক্তি, তাহলে কী হবে, অতএব হাফ এম সি স্কয়ার বার ইজ ইকুয়াল টু 2/3 kT, কারণ এটাও প্রতি অণুর গতিশক্তি, এটাও প্রতি অণুর গতিশক্তি। তাহলে এখন এটা আমাদের কত পাবো আমরা, হাফ এম সি স্কয়ার বার ইজ ইকুয়াল টু 2/3 kT, 3/2 kT। ই বার ইজ ইকুয়াল টু টু বাই থ্রি কেটি। ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমরা একটু ভুল করেছি, ইজ ইকুয়াল টু সরি থ্রি বাই টু এটা হবে, যেখানে ট্রান্সফরমেশনের সময় আমরা এটা ভুল করেছি যেটা, তাহলে এটা হবে 3/2, তাহলে এটা যদি 3/2 হয় তাহলে এটাও 3/2, এটাও 3/2, তাহলে এটাও 3/2, সবগুলোই 3/2, তাহলে এটাও আমাদের 3/2, একটা জায়গায় ধরা পড়বেই, তাই না, 3/2। তাহলে গতিশক্তি রাশিমালা ই বার ইজ ইকুয়াল টু 3/2 kT, তাহলে 3/2 kT, তাহলে এখন আমাদের হাফ এম সি স্কয়ার বার ইজ ইকুয়াল টু 3/2 kT, হাফ হাফ চলে গেল, তাহলে সি স্কয়ার বার ইজ ইকুয়াল টু কত হবে, 3 kT/m বা সি আর এম এস ইজ ইকুয়াল টু √3 kT/m, এটা 12 নম্বর সমীকরণ। এখানে যদি আবার আমরা এম এর মান বসাই, এম ইজ ইকুয়াল টু m/NA, এটা যদি বসাই তাহলে আবার √3 RT/M হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গড় বর্গের বর্গমূল মান পাই এখান থেকে আমরা, তাই না। গড় বর্গের বর্গমূল মান পাবো, তাহলে এগুলো হচ্ছে আমাদের এই গ্যাসের গতিতত্ত্বকে ব্যবহার করে চাপের মাধ্যমে ঘনত্ব, গতিশক্তি, আরএমএস ভেলোসিটি এগুলোর মান আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রায় গতিশক্তি কত,
परम शून्य तापमात्रा गतिशक्ति कत? परम शून्य तापमात्रा गतिशक्ति, परम शून्य तापमात्रा कोनो गैसीय पदार्थ कोनो गैसीय पद परम शून्य तापमात्रा जखन पौंछाय तखन तार आयतन शून्य हो जाए। ताहले आयतन जदि शून्य हो जाए ताहले चाप शून्य हो जाए, आयतन शून्य हो जाए ताहले ओई गैसेर बा ओई गैसीय पदेर आर कोनो बेग थाके ना। ताहले परम शून्य तापमात्रा बेग शून्य, बेग शून्य। तहले बेग जदि शून्य है गतिशक्ति इज इक्वल टू जीरो, तहले गतिशक्ति शून्य। ठीक है, तहले परम शून्य तापमात्रा कोनो गैसीय पथेर आयतन शून्य, चाप शून्य, अतएव तार बेग थाके ना। तहले बेग जेहेतु थाके ना तहले ए अवस्थाय तार गतिशक्ति कत हबे? शून्य हो जाए। ठीक है, एटा आमादेर एकटु ख्याल रखते, परम शून्य तापमात्रा गतिशक्ति। तो এইগুলো তোমরা একটু খেয়াল করবে। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাশিগুলো আজকে প্রতিপাদন করেছি। তো এই রাশিগুলো তোমরা হচ্ছে নোট করবে, নিজেদের মতো করে বুঝে রাখার চেষ্টা করবে, এবং এর অ্যাপ্লিকেশনগুলো আমি এর পরের লেকচারে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এ কামনায় আল্লাহ হাফেজ।